আজি বিশ্ব ধপাত বিরোধী দিবস। এই উদ্দেশ্যে টিহু, চামতা, মুকালমুয়া, কমারকুচি, খগ্রাপাৰ আর নলবারীর শহীদ মুকুন্দ কাকতি অসামরিক চিকিৎসালয়ের প্রেক্ষাগৃহত এখন রাজহুয়া সজাগতা সভার আয়োজন করা হয়। ইয়ার লগতে সংগতি রেখে এখন ই রিক্সা র্যালিরও আয়োজন করা হয়। 31 মে'ৰ দিনটি বছরে বছরে গোটাই বিশ্বতে ধপাত বিরোধী দিবস হিসাবে পালন করা হয়। এই বিশ্ব ধপাত বিরোধী দিবসের মূল মন্ত্রই হল রাইজর মাজত ধপাতর কুফলর উপর এক সজাগতার সৃষ্টি করা, আর এই সজাগতার জড়িয়ে আমি সকলে মিলি ধপাত বর্জন করার দিকে এখোজ আগবড়া। আর এইবার বিশ্ব ধপাত বিরোধী দিবসের স্লোগান রাখিছে যে ধপাতে পরিবেশ বিনষ্ট করে, আর আন অর্থত ধপাতর ব্যবহার পরিবেশের বাবে এক ভাবুকি স্বরূপ। গতি এই ভাবুকি বা এই থ্রিটেনিংটো আমি যদি চ্যালেঞ্জ হিসাব লিহলে আমার ধপাত বর্জন করার বাইরে গত্যন্তর নাই। সেই কারণে বিশেষ নবপ্রজন্মর মাজত ধপাতর যে কুফল, ধপাতে ক্যান্সার রোগের সৃষ্টি করে, ধপাতে মধুমেহ রোগের সৃষ্টি করে, ধপাতে উচ্চ রক্তচাপ, হাঁপানি, স্ট্রোক আদি রোগের সৃষ্টি করে, আর ইয়ার উপরও যদি বহুদিন ধরে ধপাত সেবন করে যুবক যুবতী সকলের বাবে এটা খুব বেয়া সিগনাল যে বা বেয়া ইঙ্গিত যে সাংসারিক জীবনলে হয়তো সন্তান জন্ম দিব ক্ষমতাটা হ্রাস হয়ে যাব। গতি এনেকা কিছু কথার উপর নবপ্রজন্মক আমি একটা সজাগতা দিয়ার বাবে বা কথাখিনি জানার বাবে এনেকা ধরনের অনুষ্ঠান করা যায়। ইয়ার উপরও আমি গোটাই জেলাখনতে আজির এই বিশ্ব ধপাত বিরোধী দিবসের এজেন্ডা হিসেবে বা কার্যসূচী হিসাবে সকল নলবারী চহরখনতে আমি অনুষ্ঠান করা নাই, আমি টিহু চহরত এনেকা কিছু অনুষ্ঠান করেছো, আমি ব্লক পিএইচসি বিলাকত তেনেকুৱা কিছুমান অনুষ্ঠান করেছো, আর ইয়ার উপরে নলবারী চহরের মাজমজিয়াত আমি এটা ই রিক্সা র্যালিরে আমি রাইজর মাজত সজাগতার সৃষ্টি করব পারিছো বলে আমার বিশ্বাস। লগতে আমি পোস্টারিং করেছো, আর আমি সরু সরু বিলিপত্র প্রদান করেছো, যে বিলিপত্রত আমার এই মেসেজবিলাক লেখা আছে ধপাতর কুফল ইত্যাদি ইত্যাদি। গতি মই এই সেগতে ছাত্র ছাত্রী সকলের লগতে বিশেষ নবপ্রজন্মক আর গোটাই সমাজখনকে একটা আহ্বান জানাও যে আমার সকলরে আমি সুস্বাস্থ্যবান হয়ে জিয়াই থাকিবলে হলে আমার শরীর আমার সমাজের যে পরিবেশ এই পরিবেশট সবল করে রাখবর কারণে বা পরিষ্কার করে রাখবর কারণে আমি ধপাতক বিদায় দেওয়া উচিত, ধপাত পরিহার করা উচিত। ধন্যবাদ। বহুতই জানিও ধপাত সেবন করে, গতি সেই মানুষটি যাতে ধপাত খাব নয় তার কারণে ভয়াবহতা ধপাতর পিছত কি ভয়াবহতা হব পারে সেইখানে কথা কোয়া অতি প্রয়োজন। আর সেইখানে এই ধপাত বিরোধী দিবসত এই পাতি রাইজক বুঝাই দিয়াটো আমার সদায় দায়িত্ব, কারণ আপনাদের নিশ্চয় জানে ধপাত খোয়ার কর্কট রোগ হওয়া কথা তো সবই জানে, ডিঙির কর্কট রোগ হোক বা হাও ফল কর্কট রোগ হোক তেনেকে খুব হয়। আর তারপিছতো আপনি যদি দেখা যায় গম পায় ধপাত সেবন করার ফলত বহু রোগ কিন্তু উচ্চ রক্তচাপ জনিত বেমারত বা হার্ট ডিজিজ যেটা ভুগি আছে আর হার্ট স্ট্রোক বা তেনেকুৱা বেমারগুলো আপনাদের সেই কারণে প্রায় সঘনেই তেনেকুৱা এক্সিডেন্টবিলাক দেখা পাই থাকে। গতি মই ধপাত বিরোধী দিবসের এই দিনটো তাৎপর্য এইটাই উপকৃত যে আমি সকলে ধপাত মুক্ত এখন সমাজ গড়ে তুলব পাৰো, যখন সমাজত মানুষের সুস্থ এখন বাতাবরণ সৃষ্টি হব পাৰে, মানুষের যাতে অর্থনৈতিকভাবেও যাতে সবল হব পাৰে ধপাত মুক্ত এখন সমাজ, এই কামনা করেছো মই আজি ধপাত এই দিন। মই লিগে সার্ভিস অথরিটির কিছু কথা আপনার কম যে কোনে কোনে লিগেল সার্ভিসটা পায়, কি লিগেল লিখতে পায়, লিগেল সার্ভিস অথরিটি একটু এখন হয়েছিল 1987 তাতে মানে কিছু সুবিধা দিয়ে আছে। ধর আমার নলবাইতে সেই অফিস হয়েছে আমার হাইওয়ে বরদৈশিলা হোটেলের ওসর, বরদৈশিলা হোটেলের মানে নেক্সট এইটে আমার লিগেল সার্ভিস অথরিটির অফিস আছে, তাতে যিকোনো ধরনের আপনার আইন যিকোনো ধরনের মামলা মকদ্দমার ক্ষেত্রে সেই লিগেল সার্ভিস অথরিটি আপনার আমার বহুত সহায় করে আছে। সেই ক্ষেত্রে মহিলাখিনির ইনকামটা যিমানে নাথাকক যিকোনো ধরনের মামলা মকদ্দমার
আমার সেই অথরিটি যদি যোগাযোগ করা যায় তেও বিনা পয়সায় মানে ফ্রি লিগেলি এইড দিয়া যায়। আর মতা মানুষের ক্ষেত্রে যদি যার ইয়ারলি ইনকাম 3 লাখ বা তাতকে কম হয় লিগেল সার্ভিস অথরিটি দিয়া যায়। ইয়াতে বহুতো ক্ষেত্রে কি হয় যে আইনের বিষয়ে নজনার কারণে বহুতে যেনেকে মানে ঘুরি ফুড়বলা হয়, কিন্তু সেই যদি অফিস যা যায় অফিসর মানে তাতে আমার মেডাম আছে বা যথেষ্ট সহায় করে, তার আন্ডারত বহুতে এডভোকেট এঙ্গেজ করা যায়। আর ময়ও তার লিগেল সার্ভিস অথরিটি এগারী এঙ্গেজ এডভোকেট। আর আপনার যদি যা মামলা মকদ্দমা আছে বা কেন ধরনের অসুবিধা পড়ে আপনাদের যদি সেই অফিস যায় মানে শুদ্ধ পথেদি আপনার সঠিক গাইডেন্স দিয়ে সহায় করে, আর সেই বহুতো মানে আপনাদের লাভবান হব পড়ে।